জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে প্রথম বাংলায় ভাষণ শুনেছিল বিশ্বনেতারা। সেই একই ডায়াসে অষ্টমবারের মতো বাংলায় বক্তব্য রাখলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আবারও শুনল সারা দুনিয়ার মানুষ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে প্রায় 18 মিনিটের এই বক্তৃতায় শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন ও যুদ্ধ অপরাধীর বিচার সহ নানা বিষয়ের পাশাপাশি বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। আমাদের বিশ্ব বর্তমানে এমন এক সন্ধিকোণে দাঁড়িয়ে আছে যখন এ সকল অভিশাপ থেকে মুক্তি খুব একটা দূরে নয়, অনেক সৃজনশীল ও প্রায়োগিক সমাধান এবং আমাদের এখন আমাদের আগালের মধ্যে। এ সময় অভিবাসন ও শরণার্থী সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অভিবাসী ও শরণার্থীদের স্বদেশ ও গন্তব্য উভয় স্থানের জন্যই সম্ভাবনাময় পরিবর্তনের নিয়ামক হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কম্প্যাক্টের রূপরেখা প্রণয়নে সহযোগিতা করতে আগ্রহী। জঙ্গি ও সন্ত্রাসকে বিশ্বের প্রধান সংকট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উগ্রপন্থীদের হাতে কেউ নিরাপদ নয়। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি তুলে ধরে প্রধানমন্ত্রী অপশক্তি রুখতে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান। আমি আত্মবিশ্বাসী যে জনগণের দৃঢ়তা ও সহযোগিতায় আমরা বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসীদের সমূলে উচ্ছেদ করতে সক্ষম হব। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণকারী দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থনেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইতিমধ্যেই এই জলবায়ু চুক্তিটি অনুসমর্থন করেছে। আমরা আশা করি কার্বন নিঃসরণকারী দেশগুলির অতি সত্বর চুক্তিটিতে অনুসমর্থন জানাবে। জাতিসংঘকে বিশ্ব অভিভাবক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী সংকট মোকাবেলায় এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মিঠুন, মোস্তাফিজ, বৈশাখী সংবাদ।